তো এরকম বিভিন্ন দেশে রেফারেন্স দেয় যে এই দেশে তেরো তেরো বছর দেশে চোদ্দ বছর এটা তারা তারা কি কি প্রমাণ করতে চায় এবং এটা তারা মানে ফায়দা নেয় থাকে সেই ক্ষেত্রে তাদেরকে কিভাবে দেওয়া যায় এইটা নিয়ে তো গত সেদিন আমরা আলোচনা করলাম আমি ছিলাম ইকবাল ভাই ছিল এবং ফারাজ ভাই ছিল এটা নিয়ে সেদিন আমরা আলোচনা করেছি যে এইটা হচ্ছে গিয়ে এই যে যে জিনিসটা সেটা হচ্ছে যে আইনে কিছু কিছু ব্যতিক্রম জিনিস দেয়া থাকে যে এই ধরনের ঘটনা যদি ঘটে তখন কি করব যেমন একটা বাচ্চা মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল হম বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলের সাথে এই কাজটা করে প্রেগনেন্ট হয়ে গেছে তখন আইনগতভাবে যেই কাজটা করা হয় সেটা হচ্ছে তা মানে আইন এবং মানে মেডিকেল মেডিকেল ডক্টররা সেই বিষয়গুলো সিদ্ধান্ত নেন যে এই বাচ্চা এই বাচ্চা মেয়েটা তো একটা ঘটনা ঘটা ফেলছে তখন তার সাথে কি করা যেতে পারে এটা যে একটা দীর্ঘ প্রসিডিউর আছে এটা হচ্ছে আইনের ভিতরে একটা ব্যতিক্রম ইয়া রাখা হয়েছে যদি এই ধরনের ঘটনা ঘটে তখন তাদের ভবিষ্যৎ তাদের ভালো কোনটাতে হয় সেই জিনিসটা ডিসাইড করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয় সেই কমিটি দ্বারা সম্পূর্ণ বিষয়টা পর্যালোচনা করে তখন এই বিষয়ে সিদ্ধান্ত সিদ্ধান্তে আসা হয় কিন্তু এটা তো রেগুলার আইন না এটা হচ্ছে আইনের একটা ব্যতিক্রম আইনের ভিতরে যেটা মানে পড়ছে না তখন এই এই জিনিসটা দিয়ে সেই জিনিস সেই সমস্যা গুলাকে ডিল করা হয় আপনি যে কয়েকদিন আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম আপনি একটু লাইফটা একটু খুঁজে বের করে দেখেন শেষের দিকে

আর সেটা হচ্ছে গিয়ে জার্মানিতে যে এজ অফ কনসেন্ট চোদ্দ বছর নির্ধারণ করা আছে সেটা হচ্ছে গিয়ে আপনি জার্মান আইনটা ভালো করে পড়ে দেখেন সেখানে যে জিনিসটা বলা আছে যদি একটা চোদ্দ বছরের মেয়ে তার থেকে দুই বছর বা তিন বছরের বেশি একটা ছেলের সাথে মনে করেন একটা মেয়ের বয়স হচ্ছে বারো বছর আর একটা ছেলের বয়স হচ্ছে পনেরো বছর কাছাকাছি দুই থেকে তিন বছরের বেশ কম আছে তাদের বয়সের মধ্যে হ্যাঁ যদি এরকম হয় একটা বারো বছরের মেয়ে একটা চোদ্দ বছরের ছেলের সাথে কোনো এক জায়গায় গিয়ে কিছু একটা করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটায় ফেলছে সেটা আমরা মানে প্রমোট করি না বা সেটাকে আমরা উৎসাহিত করি না কিন্তু এরকম ঘটনা তো ঘটতেই পারে যে একটা বাচ্চা মেয়ে ওরা তো বাচ্চা তাই না ওরা তো এত কিছু বোঝে না ওরা যেটা দেখে সেটা শিখে সেই রকমের করতে চায় অনেক বাচ্চা আছে যারা আগুনে হাত দিতে চায় অনেক বাচ্চা আছে যারা উপর থেকে লাভ দিতে চায় কারণ তারা তো তাদের তো সেই বোধ বুদ্ধিটা এখনো হয় নাই বোধ বুদ্ধিটা হয় নাই দেখে তারা বড়দেরকে যেটা করতে দেখে তারাও সেই জিনিসটা শেখে এবং সেই জিনিসটা কপি করতে চায় তাদের মধ্যে এখন যদি এরকম ঘটনা ঘটে যে একটা বারো বছরের মেয়ে একটা চোদ্দ বছরের ছেলে দুইজন কোনো তারা কোথাও থেকে দেখছে একটা কিছু যে একটা ছেলে মেয়ে কিভাবে কি করে এটা দেখছে তারাও সেটা একটা জায়গায় গিয়ে করার চেষ্টা করলো এবং করার চেষ্টা করে একটা দুর্ঘটনা ঘটা ফেলছে তারা এখন তাদেরকে তো আর আমরা মারবো না তাই না এটার জন্য তো তাদেরকে আমরা কোনো শাস্তি দিতে পারি না তারা দুজনই বাচ্চা ভুল করে ফেলছে এখন যেটা আইনে বলা আছে যে এই যে এই রকমের যদি হয় যে চোদ্দ বছরের একটা মেয়ে বা পনেরো বছরের একটা মেয়ে তার দুই তিন বছরের বড় একটা ছেলের সাথে যদি এই কাজটা করে তাইলে সেখানে কোনো ধরনের কোনো কাউকে কোনো পানিশ করা হবে না কাউকে পানিশমেন্ট দেওয়া হবে না তাদের এইটা করার মানে এই কনসেন্টটা দেওয়ার অধিকারটা আছে যদি ছেলেটা দুই তিন বছরের বড় হয় এই রকমের একটা রেঞ্জের ভিতরে থাকে তাহলে সেই জিনিসটা করার রাইট তাদের আছে তখন তাদের কাউকে আর কোনো শাস্তির মুখোমুখি করা যাবে না কিন্তু যদি একটা পঞ্চাশ বছরের বুড়া যদি একটা চোদ্দ বছরের মেয়ের সাথে করে সেটা ডেফিনেটলি আপনি মানে লিখে রাখেন সেটা পৃথিবীর যে কোনো সভ্য দেশের আইনে এক কট খায় যাবে হ্যাঁ মনে করেন একটা পঞ্চাশ ঊর্ধ্ব ব্যাটা বুড়া খাটাস সে যদি একটা চোদ্দ পনেরো বছরের মেয়ের সাথে করে যে কোনো সভ্য দেশে ধরা খায় যাবে কট খায় যাবে একদম লিখে লিখে রাখেন লিখে রেখে সার্চ করে দেখেন কি হয় বুঝতে পারলাম মানে তারা আর কি ক্লারিফাই করার চেষ্টা করে কি যে এজ অফ কনসেন্ট তো জার্মানিতে 14 বছর বা অন্যান্য দেশে যে সমস্ত আছে ওখানে 13 বছর 12 বছর অনেক উন্নত বিষয় এরকম আছে তো সেই ক্ষেত্রে আয়শার সঙ্গে ওই মোহাম্মদের ওই সম্পর্কটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করে আর কি মানে এটা ক্লারিফাই করার চেষ্টা করে যে এটা ঠিক আছে কোনো সমস্যা নাই আর কি মিথ্যা কথা বলে তারা মিথ্যা কথা বলে তারা তারা একেবারে জেনে শুনেই মিথ্যা কথা বলে যে এইটা মানে তারা নিজেরাও জানে যে এখানে যে আইনটা আছে সেই আইনটা হচ্ছে কাদের জন্য প্রযোজ্য এই যে 14 বছরের এজ অফ কনসেন্টটা এই এই আইনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা তারা ভালোভাবে জানে জেনে শুনে তারা মিথ্যা কথা বলে এটা নিয়ে একজন হচ্ছে ইয়াং গার্ল কে যে মিয়া দাও এটা তো মানে বারবার বহু ক্যাম্পেইন তারা করেছে বহু ভাবে মানে বুঝাইছে এই কোড মানে তাদের অনেক অ্যাক্টিভিটিজ তারা ওয়ার্ল্ড রাইফ দেখিয়েছে তো এই ক্ষেত্রে তারা মানে ইয়ে করে যে হচ্ছে ইউ এন যদি এইটি ইয়ার এটা যদি ফিক্সড করে দেয় বা এটা যদি একটা রুলসের মধ্যে নিয়ে আসে তাহলে ওই সমস্ত দেশ তাদের কেন কনসেন্টার দিলো কেন এটা দিয়ে তারা মানে মোহাম্মদ র ইয়াত জাস্টিফাই পাওয়া চেষ্টা করে এবং বলে যে ঠিক করছে ওটা কেন সেটা তো বললামই যে যদি তাদের বয়সটা মনে করেন স্কুলে ছেলেমে মেয়ে পড়ে তাদের বয়স কাছাকাছি তারা একটা কিছু করছে সেটাকে তো আমরা মানে সেই জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য বাচ্চাদেরকে এই সমস্ত দুর্ঘটনা থেকে প্রোটেক্ট করার জন্য আমরা স্কুলে সভ্য দেশগুলাতে স্কুলে আমরা নানা ধরনের এডুকেশন দিই এডুকেশনের ভিতরে এটা আছে যে কোন জিনিসটা করলে কি হবে কোন ধরনের কাজ করলে বিপদ হবে কোন ধরনের কাজ করলে প্রেগন্যান্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কোন ধরনের কাজ করলে তোমার শরীরের ক্ষতি হবে এই জিনিসগুলো শিক্ষা ইউরোপের স্কুলগুলোতে বাচ্চা বয়সী দেয়া হয় সেক্স এডুকেশন খুবই ইম্পর্টেন্ট যদি হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট পার্ট এরপরে যদি তারা দুর্ঘটনা ঘটায় ফেলে এই জন্য আইনটা এখানে রাখা হয়েছে যে এই ধরনের দুর্ঘটনা ঘটায় ফেলে যে কারোরই কোনো শাস্তির সম্মুখীন হতে না হয় সেই জন্য কিন্তু যদি একটা একটা আমি তো বললাম যে বছরের মেয়ের সাথে ওই খাটাস গুলা এগুলা করতে চায় ইউরোপের মাটিতে কইরা দেখাইতে পারেন একটা একটা কয়রা দেখাইতে বলেন একটা বাইরা মানে হার্ডি ছোড়া বলবে এখানকার পুলিশ এখানে সামাজিক ভাবে তাদেরকে এত মানে নোংরা ভাবে তাদেরকে দেখা হবে রাস্তাঘাটে হাঁটার সময় তারা হাঁটতে পারবে না পর্যন্ত সামাজিকভাবে তাদেরকে মানে মানে নোংরা মানুষ হিসেবে চিহ্নিত করা হবে এমনকি এই পেডোফাইলদের মানে যদি সুইমিং পুলের পর্যন্ত নামে সাথে সাথে সুইমিং পুল থেকে সবাই উঠা যায় জানেন আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় সব রাস্তা ফাঁকা হয়ে যায় কারণ এইখান এই রাস্তা দিয়ে পেডোফাইল যাচ্ছে মানে লেভেল দিয়ে দেওয়া হয় যে এই এই এলাকায় একটা পেডোফাইল থাকে সেক্স অফেন্ডার থাকে এই এই বাড়িতে একটা সেক্স অফেন্ডার থাকে এলাকাতে ঘোষণা করে দেওয়া হয় এই এলাকাতে একটা সেক্স অফেন্ডার একটা পেডোফাইল থাকে যে হচ্ছে বাচ্চাদের সাথে এটা করে হে অভিভাবকরা তোমরা তোমাদের বাচ্চাদেরকে সাবধানে রাখো এই এলাকায় একটা পেডোফাইল থাকে এটা এই মানে সভ্য দেশে এত বড় একটা ইস্যু ঠিক আছে এত সোজা না এই যে বান্দরা এগুলা বলে 14 বছরের মেয়ে নাকি বিয়ে করা যাবে করা যাবে এগুলা জাপান সেট আছে ইউরোপে মারি তাইসা করে দেয় তো বলেন একটা জি ওকে ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে ভালো থাকেন তাহলে ওকে ভাই আপনিও ভালো থাকবেন আচ্ছা তাহলে বিদায় জানালাম